জান্নাতের মধ্যে আমি আনাস বিন মালিক দয়াল নবী সিদ্দিক আকবর ফারুক আজমের সাথে জান্নাতে থাকবো আনবতে আবাদত কম থাকতে পারে যোগ্যতাই কম হতে পারে ওনাদের মত নাই হতে পারে কিন্তু আমি আনাস তো ওনাদেরকে বেশি ভালোবাসি আবাদত আছে কি নাই দেখলে মনে হয় ইসলাম হাঁটে যায় জুব্বা আছে টুবি আছে দাঁড়িয়ে আছে কথা বড়ই চমৎকার বড় সুন্দর বড় আধুনিক বড় ইন্টারন্যাশনাল দেখতে বড় আধুনিক মনে হয় বড় আধুনিক মনে হয় সে একজন্যই কেয়ামত পর্যন্ত এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা এরকম দল উপদল থাকবে তাহলে এখন আমার নবী বিবাক করছে না আমি বাক করছি কে বাক করছে তাদের কোরআনের তেলোয়াত এত চমৎকার এত সুরক্ষার হবে তোমরা বলবে আমাদের কোরআন তেলোয়াত কোথায় সবগুলো বেশি হওয়ার পরে আমি নবী একটা সার্টিফিকেট দিচ্ছি বলছে কি সার্টিফিকেট বলছে দনুক থেকে তীর যেভাবে বের হয়ে যায় তাদের অন্তর থেকে ইমান বের হয়ে গেছে এগুলো সবগুলো জাহান নামের কুত্তা হয়ে গেছে এখন বলেন হজরতে আনাস বিন মালিক বলেন আরজু আমি আশা করি আন আকুনা আমি তাকবো সাল্লাল্লাহু আন্নবী সাল্লাম নবীজির সাথে ও আবি বাকরিন সিদ্দিক আকবর রদিয়া আল্লাহ তালহুর সাথে ওয়া আমরা ওমর ইকনুল খতাব সাথে ফিল জান্নাতি জান্নাতের মধ্যে আমি বিন মালিক দয়াল নবী সিদ্দিক আকবর ফারুক আজমের সাথে জান্নাতে তাকবো আনাসবিন মালিক আপনি কি নবীর মতো বলছেন না আপনি কি সিদ্দিক আকবরের মতো বোছেন না আপনি কি ফারুক আজমের মতো বলছেন না আমি ওনাদের মতোও নয় এবাদতের দিক থেকে ওনাদের মতো কোনো দিক থেকে ওনাদের মতো নয় তো না হলে তাকবেন কেমনে বোছেন মুহাব্বতের কারণে মুহব্বতে এবাদত কম থাকতে পারে যোগ্যতাই কম হতে পারে ওনাদের মত নাই হতে পারে কিন্তু আমি আনাজ তো ওনাদেরকে বেশি ভালোবাসি একদিকে এটা রাখেন একদিকে এটা রাখেন একদিকে এটা রাখেন এখন আমারে ফাসাদি বলবেন বা নিন্দাকারী বলবেন এই হাদিসের উত্তরটা দিয়ে দিই বুখারি শরীফের হাদিস কোথায় হাদিস কিতাবুল খাওয়ার চোদ্দাইয়ের নাম কি কিতাবুল খাওয়ার রাবির নাম অমর ইবনুল খত্তাব রাবির নাম কি ওমর ইবনুল খাতাব রদি আল্লাহ তালা আনহু এই হাদিসটা মাওলা আলীও কি করেছেন বর্ণনা করেছেন এই হাদিসটা আবু হরাই রদি আল্লাহ তালা আনহুমা উনারাও বর্ণনা করেছেন বলছেন ফজরতে ফারুক আজম বলেন দয়াল নবী আমাদের সামনে গনিমতের মাল বন্টন করছে কিসের মাল বন্টন করছে গনিমতের মাল বন্টন করছে ইত্ত বছরে আবদুল্লাহ ইবনে জিল হাইসারা তামিমি আসলো দেখলো আমার নবী গনিমতের মালগুলো সাহাবাহিক ক্রামকে দেখে দেখে বন্টন করছে সে দেখলো তার সম্পদ একটু কম হয়ে গেছে সম্পদের লোভে পরে আমার নবীকে ডাক দিয়ে বলে দুইটা শব্দ কয়টা শব্দ দুইটা বলে ইতাকিল্লা আল্লাহরে বয় করেন এ দিল আপনি ইনসাফ করেন আপনি ইনসাফ করেন আল্লাহারের বই করা এটা ভালো কথা খারাপ কথা নয় গালি দেই নাই ন্যায় বিচার করেন এটাও ভালো কথা মিম্বারে সেই জন্য যখন হতিফ সাহেব দাঁড়িয়ে যায় তখন ইতাকিল্লা না বললেও কমপক্ষে পাঁচবার বলে কেন বসে আল্লাহর বইয়ের কথা মনে করিয়ে দেওয়া তো আল্লাহর বইয়ের কথা বললে সওয়াব না গুনা সওয়াব আপনারে বললে সওয়াব আপনি আমারে বললে সবাব আমার নবীয়ম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর বইয়ের কথা বলতেন আদালতের কথা বলতেন ইনসাফের কথা বলতেন সবাবের কাজ কিন্তু যারা বলেছেন তাদের মধ্যে কিছু ছিল মোনাফিক ইসরা তমিমি মনে করেছে এই রসুল তো আমাদের মতো আমাদেরকে যদি উনি আল্লাহর বইয়ের কথা ইনসাফের কথা বলতে পারে আমি ওনাকে বলতে পারবো এরকম মনে করে দুইটা শব্দ বলেছে হজরতে ফারুক আজম তর মানি করে ফেলেছে ডাক দিলেন ইয়ার আল্লাহ ইজনলি ফাদিপ আপনি নবী আমারে অনুমতি দেন এই বিয়াদবের গড্ডান আমি আলাদা করে ফেলবো এখন আসেন ফারুক আজম কি বেদাতি ছিলেন ফেতনাবাস ছিলেন নিন্দাকারী ছিলেন গিবত করেছেন এই যে একজন আমি বলবো না আপনি বলতে হবে না রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নতি আল্লাহুতার আনহুমা বলছেন এই জিল হোয়েস রাত্তামিমি মসজিদের নববিতে রাত্রে তাহাজ্জুতের নামাজে এত লম্বা করে দাঁড়াতেন যার দাঁড়ানোর কারণে পায়ের মধ্যে আর মাংস নাই হাত দিয়ার সামড়া এক হয়ে গেছে হাত দিয়ার সামড়া তলে এবাতত আছে কি নাই দেখলে মনে হয় ইসলাম হাঁটি যায় জুব্বা আছে টুপি আছে দাঁড়েই আছে কথা বড়ই চমৎকার বড় সুন্দর বড় আধুনিক বড় ইন্টারন্যাশনাল দেখতে বড় আধুনিক মনে হয় বড় আধুনিক মনে হয় কিন্তু দেখেন ফারুক আজম তরবারি বের করে ফেলেছে তাহলে এখন ফারুক আজম যদি বেঁচে থাকত যারা শুধুমাত্র আমার নবীরে যদি আল্লাহরে বই করেন ইনসাফ করেন এই দুইটা কথার কারণে ফারুক আজম যদি তরবারি নিয়ে ফেলে বর্তমানে যেগুলো বিয়াদবী করছে এগুলো তো তার চেয়ে আরো বড় বড় বিয়াদবী করছে ফারুক আজম তাকলে কি একটাও বাসি থাকতো না এগুলোর গলা ডান দি করে ফেলত না তো সেই জন্য তুমি কি বলবা ফারুক আজম বেদাতে ছিল এখন আমার আমারন্নবী বলেন দাহ ওমর এত গরম হই না সারি দাও তারে সারি দাও যখন ছেড়ে দিলাম বলছে ফাতাউ আল্লাহ عنہ আমারন্নবীর দিয়ে চলে যাচ্ছে পিট দিয়ে চলে যাচ্ছে আমারন্নবী ফারুক আজমকে ধরে ফেললেন বলছে উনজুর ইলাইহি তার দিকে ভালো করে তাকাও লাহু আসহাবান সে একজন নই কয়ামত পর্যন্ত এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা এরকম দল উপদল থাকবে তাহলে এখন আমার নবী বাক করছে না আমি বাক করছি কে বাক করছে ফারুক আজম দেখো আমার ডাকাউর দিকে ফাইন্নালাহু আসহাবান তার দল থাকবে কেয়ামত পর্যন্ত তার সঙ্গী থাকবে এমন নামাজ পড়বে তোমাদের নামাজ কম মনে হবে আমাকে নয় আমাদের নামাজের তো কোনো টিক নাই সাহাবা একরামকে বলছে তাদের নামাজ দেখে তোমরা আফসোস করবে তাদের রোজায় তো বেশি হবে তোমরা বলবে আমরা কিরকম রোজাদার তাদের কোরআনের তালোয়াত এত চমৎকার এত সুরক্ষার হবে তোমরা বলবে আমাদের কোরআন তেলোয়াত কোথায় আমাদের কোরআন তালোয়াত কিন্তু অমর রে নামাজ বেশি রোজা বেশি কোরআন তেলাওয়াত বেশি জিকিরি বেশি তফসিরুল কোরআনও বেশি সবগুলো বেশি হওয়ার পরে আমি নবী একটা সার্টিফিকেট দিচ্ছি বলছে কি সার্টিফিকেট বলছে দনুক থেকে তীর যেভাবে বের হয়ে যায় তাদের অন্তর থেকে ইমান বের হয়ে গেছে এগুলো সবগুলো জাহান নামের কুত্তা হয়ে গেছে আমি বলছি না আমার নবী বলছে তাহলে এখন আমার নবীরে কি ফতোয়া দিবেন এগুলা দিতে পারে ওরা দিতে পারে